শহীদুল্লাহ কায়সার বাংলাদেশের একজন খ্যাতনামা কথা সাহিত্যিক, সাংবাদিক, লেখক এবং শহীদ বুদ্ধিজীবী, যিনি ১৯২৭ সালের ১৬ ফেব্রুয়ারি ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম হচ্ছে আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ সময় তাকে পাকিস্তান সেনাবাহিনী ও তার স্থানীয় সহযোগী আলবদর অপহরণ করে। ধারণা করা হয় যে অপহরণকারীদের হাতে তিনি মৃত্যুবরণ করেন। তার বাবার নাম হচ্ছে মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ এবং মায়ের নাম সৈয়দা সুফিয়া খাতুন। তার লেখাপড়ার জীবন শুরু হয় সরকারি মডেল স্কুলে এবং এরপর তিনি মাদ্রাসাই আলিয়ায় অ্যাংলো পার্সিয়ান বিভাগে ভর্তি হয়েছিলেন। ১৯৪২ সালে কৃতিত্বের সঙ্গে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর উচ্চতর শিক্ষার জন্য তিনি ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। ১৯৪৬ সালে তিনি এখান থেকে অর্থনীতিতে অনার্স সহ বিএ পাশ করেন এবং অর্থনীতিতে এমএ পড়ার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। একই সাথে তিনি রিপন কলেজে, বর্তমান যাকে বলা হয়ে থাকে সুরেন্দ্রনাথ আইন কলেজ, সেখানে আইন বিষয়ে পড়াশোনা শুরু করেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তার বাবা ঢাকায় চলে আসায় তাকেও ঢাকায় চলে আসতে হয় এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে এমএ পড়ার জন্য ভর্তি হন। তবে এ ডিগ্রি লাভ করার আগেই তিনি তার পড়াশোনার সমাপ্তি ঘটান। শহীদুল্লাহ কায়সার ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। তিনি মূলত সমাজতান্ত্রিক রাজনীতির চর্চা করতেন। ১৯৪৭ সালে দেশভাগের পর পূর্ব পাকিস্তানের গণতান্ত্রিক ধারার সকল আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। বামপন্থী রাজনীতির সমর্থক হিসেবে তিনি শ্রমিক জনতার দুঃখ দুর্দশা লাঘবের জন্য সক্রিয় সংগ্রামের উপর সবসময় গুরুত্ব দিতেন। ১৯৫১ সালে তিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিউনিস্ট পার্টির সদস্য নির্বাচিত হন। ১৯৫২ ভাষা আন্দোলনে তিনি অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেন এবং তিনজন গ্রেফতার হয়ে প্রায় ৩.৫ বছর কারাভোগ করেন। ১৯৫৫ সালে তিনি পুনরায় গ্রেফতার ও কারারুদ্ধ হন। ১৯৫৮ সালে ১৪ই অক্টোবর সামরিক শাসক কর্তৃক তিনি পুনরায় গ্রেফতার হন এবং প্রায় ৪ বছর কারাভোগের পর ১৯৬২ সালের সেপ্টেম্বরে মুক্তি লাভ করেন। ১৯৪৯ সালে ঢাকার সাপ্তাহিক ইত্তেফাক পত্রিকার মাধ্যমে শহীদুল্লাহ কায়সারের সাংবাদিক জীবন শুরু হয়। ১৯৫৮ সালে তিনি সংবাদ পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবে নিযুক্ত হন এবং জীবনের শেষ দিন পর্যন্ত এখানে তিনি কর্মরত ছিলেন। এখানেই তার সাংবাদিকতা ও সাহিত্যকর্মের গৌরবময় অধ্যায় রচিত হয়। শহীদুল্লাহ কায়সারের রচিত উপন্যাসগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ১৯৬২ সালে প্রকাশিত তার সারিংবউ উপন্যাস। এই উপন্যাসে মানুষ ও তার অস্তিত্বের সংগ্রামের কথা বর্ণিত হয়েছে। তার কাম্য ছিল সুস্থ ও পরিশীলিত জীবনভিত্তিক একটি উন্নত সমাজ প্রতিষ্ঠা করা। পরবর্তীতে ১৯৭৮ সালে তার এই সারংবউ উপন্যাসটিকে চলচ্চিত্রে রূপদান করা হয়। এছাড়াও ১৯৬৪ সালে প্রকাশিত হয় তার বিখ্যাত উপন্যাস সংসপ্তক। ১৯৬২ সালে প্রকাশিত হয় রাজবন্দির রোজ নামোচা স্মৃতিকথা এবং ১৯৬৬ সালে প্রকাশিত হয় পেশোয়ার থেকে তাসখন্দ, যেটি মূলত একটি স্মৃতিকথা ও ভ্রমণ বৃত্তান্ত। শহীদুল্লাহ কায়সারের সংসপ্তক উপন্যাস অবলম্বনে একটি জনপ্রিয় টিভি সিরিয়াল নির্মাণ করা হয়। শহীদুল্লাহ কায়সার সাহিত্যঙ্গনে তার অবদান রাখার জন্য ১৯৬২ সালে আদমজী সাহিত্য পুরস্কার ও বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন এবং ১৯৯৮ সালে তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। শহীদুল্লাহ কায়সার ব্যক্তিগত জীবনে ছিলেন বিবাহিত। তার স্ত্রী হচ্ছে পান্না কায়সার, যিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে আওয়ামী লীগের একজন সাংসদ সদস্য ছিলেন। তাদের ঘরে দুটি সন্তান রয়েছে, একজন হচ্ছেন অমি কায়সার এবং অপরজন শমি কায়সার। শমি কায়সার টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনেত্রী হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন। শহীদুল্লাহ কায়সার কবে মৃত্যুবরণ করেন সেটি সঠিকভাবে জানা যায়নি, তবে ধারণা করা হয় ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর, যখন তাকে পুরান ঢাকার কয়েতুলির বাসা থেকে আলবদর কর্তৃক অপহরণ করে নিয়ে যাওয়া হয় সেদিনই তাকে হত্যা করা হয়। ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর শহীদুল্লাহ কায়সার তার পুরান ঢাকার বাসাতেই ছিলেন। সে সময় তিনি সন্ধ্যাবেলায় রেডিও শুনছিলেন এবং পাশেই তার স্ত্রী পান্না কায়সার তার মেয়ে শমীকে দুধ খাওয়াচ্ছিলেন। এমন সময় হঠাৎ করেই দরজার কড়া বেজে ওঠে। সে সময় শহীদুল্লাহ কায়সার তার ছোট ভাই উবাইদুল্লাহকে বললেন, দেখো তো হয়তো মুক্তিযোদ্ধারা এসেছে। কিন্তু তিনি যখন দরজা খুললেন তখন দেখতে পেলেন মুক্তিযোদ্ধারা নয়, বরং কিছু অজ্ঞাতনামা লোক মুখে কালো কাপড় বেঁধে ঘরের ভেতর প্রবেশ করতে চাইছে এবং তারা জিজ্ঞাসা করল শহীদুল্লাহ কায়সার কে।
সে সময় শহীদুল্লাহ কায়সার নিজেই এগিয়ে গিয়ে বললেন, আমি শহীদুল্লাহ কায়সার, এবং লোকগুলি তাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছিল। সে সময় শহীদুল্লাহ কায়সার তার স্ত্রীর দিকে ফিরে হাসি মুখে বললেন, ভালো থেকো। সেদিনকার তার সেই হাসি মুখ এবং শেষ কথা ভালো থেকোই শেষ স্মৃতি হয়ে রইল। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।